হ্যালো মাই স্টুডেন্টস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেকটাই আগের তুলনায় তো যেমনটি কথা দিয়েছিলাম আপনাদেরকে যে আমরা আলোচনা করব আমাদের যে টেক্সটগুলো রয়েছে একটাই টেক্সট তো দ্য কালার পার্পল বাই অ্যালিস ওয়াকার তো আজকে এই সম্বন্ধে আমি দু তিনটে কথা বলবো তবে এসব নিয়ে আলোচনা করবার আগে আমি আরেকটু কথা বলে নিতে চাই যে আমরা যে কোর্সটা করছি সেটা হচ্ছে ফেমিনিস্ট প্রেডিং অফ লিটারেচার্স নারীবাদ ফেমিনিজম। কিন্তু অ্যালিস ওয়াকার নারীবাদের আরেকটি ঢং নিয়ে আসেন আরেকটি একটি নিয়ে আসেন তিনি নিজে একটি মতবাদ প্রবর্তন করেন সেটি হচ্ছে যে উইমেনিজম অর্থাৎ মহিলাবাদ আমি নাম দিয়েছি মহিলাবাদ তিনি বলছেন উইম্যানিজম তো ওইম্যানিজম কি এর সম্পর্কে আমরা মাঝে মাঝে আলাপ করব। তবে সেসব আলাপ করার পূর্বে একটু সামান্য ধারণা দেওয়া দরকার বলে আমি মনে করছি উইম্যানিজম হচ্ছে আসলে কৃষ্ণ বর্ণ এবং অন্যান্য বর্ণের নারীদের সম্পর্কিত যে নারীবাদ সেটি কারণ আমি আগেই বলেছি যে দ্বিতীয় নারীবাদের যে দ্বিতীয় ধারা সেকেন্ড ওয়েভ অফ ফেমিনিজম সেখানে কিন্তু পুরো জিনিসটা ছিল যে উন্নত বিশ্বের সাতাং শ্বেতাঙ্গ বা সাতা নারীদের পরিচালিত একটি নারীবাদ সেখানে অন্যান্য বর্ণের যেমন কালো রঙের মানুষ বাদামি রঙের মানুষ বা তৃতীয় বিশ্বের যেসব নারী রয়েছেন তাদের ব্যাপারগুলো সম্পূর্ণ মিসিং ছিল তাদের বিষয় নিয়ে খুব একটা আলোচনা করা হতো না তো দেখা যাচ্ছে যে নারীবাদের মধ্যেও কিন্তু একটা শ্রেণী বিভাজন রয়েছে একটি বর্ণ বিভাজন রয়েছে নারীবাদের মধ্যেও কিন্তু একটি শ্রেণীর সুবিধা পায় একটি বর্ণের মানুষ সুবিধা পায় তারা হচ্ছে যে সাদা রঙের মধ্যবিত্ত আমেরিকান বা মধ্যবিত্ত ইউরোপীয় অর্থাৎ শ্বেতাঙ্গ মধ্যবিত্ত নারীরাই আসলে যে দ্বিতীয় দ্বিতীয় নারীবাদের যে ধারা সেটি পরিচালনা করতেন সে কারণে অন্য অন্যান্য রঙের মানুষ যারা অন্যান্য শ্রেণীর মানুষ যারা অন্য শ্রেণীর নারী যারা তারা মনে করতে থাকেন যে তারা এখানেও বঞ্চিত হচ্ছেন প্রথমত তারা হচ্ছেন যে আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমরা যে পদ্মা নদীর মাঝি পড়েছি সেখানে যে কেন্দ্রীয় চরিত্র ছিল কুবের কুবেরকে বলা হতো সেই গরিবের মধ্যে গরিব এবং ছোট লোকের মধ্যেও সে ছোট লোক আর এইসব যে কালো রঙের নারী বা অন্যান্য রঙের বা উইমেন অফ কালার যারা রয়েছেন তারা হচ্ছে যে নারীবাদের মধ্যেও অর্থাৎ গরিবের মধ্যেও তারা গরিব এবং ছোট লোকের মধ্যেও তারা ছোট লোক সে কারণে এই নারীর এই শ্রেণী এবং এই বর্ণের নারীদের সম্পর্কে যে নারীবাদ সেটিকে আমাদের ওয়াকার নাম দিয়েছেন উইমেনিজম কেন উইমেনিজম কেন ফেমিনিজম শব্দটা যে যে থেকে এসছে সেটা হচ্ছে যে সেখানে ফেম কথাটা আসলে একটু নারীদেরকে যে আমরা বাংলায় বলি অবলা সরলা অর্থাৎ দুর্বল প্রকৃতির তো এরকম একটা ভাব রয়েছে ওই ফেম নিয়ে কিন্তু ওইমেনিজম শব্দটার রুট শব্দ বা মূল শব্দ হচ্ছে যে ওইমেন এবং আপনারা হয়তো জানবেন যে যে কৃষ্ণবর্ণের যারা আমেরিকান রয়েছে কালো রঙের মানুষ যারা রয়েছেন তাদের তাদের কাছে উইমেন একটা অনেক সম্মানের একটা শব্দ উইমেন বলতে একটা পাওয়ারের একটা ব্যাপার বোঝায় একটা আত্মমর্যাদার একটা ব্যাপার রয়েছে তো সেই কারণেই উইমেনিজম হচ্ছে যে ওনারা ভাষ্যমতে যে এটাই হচ্ছে প্রকৃত নারীবাদ এবং তিনি এই নারীবাদ বলতে যে শোষিত নিপীড়িত নারী রয়েছেন নারীদের মধ্যেও যারা রয়েছেন তাদেরকে নিয়েই এই নারীবাদ তো যাই হোক সে সম্পর্কে আরও অনেক কথা পরবর্তীতে হয়তো বলা যেতে যাবে এবং আপনারা সেটা শুনবেন আপাতত আমি কথা বলবো যে আমাদের যে দ্য কালার পার্পল সেখানকার যে কেন্দ্রীয় চরিত্র প্রধান চরিত্র সেলিকে নিয়ে আমি আগেই বলেছি এটি একটি চিঠিমূলক উপন্যাস অর্থাৎ এপিস্টোরিয়াল নভেল তো সেখানে কি করা হয় সেখানে চিঠির মাধ্যমে আসলে পুরো উপন্যাসটি সাজানো হয় অর্থাৎ উপন্যাসে একজন চরিত্র আরেকজন চরিত্রের কাছে চিঠি লিখছেন এই চিঠির মধ্য দিয়ে কিন্তু পুরো উপন্যাসটা যেটাকে বলা হয় সাজানো হয়েছে তো সেলি বরাবরই গডের কাছে চিঠি লিখতেন শুরুর দিকে অন্ত তো সেখানে চিঠি লিখতে গিয়ে তিনি তার জীবনের কাহিনিগুলো বর্ণনা দিয়েছেন সেটাই আমরা জানতে পেরেছি তো আগেই আমরা বলেছি যে সেলির বাবা ছিলেন আলফন্সো বলে এক বদমাইশ তাকে আমি নাম দিয়েছি বদের হাড্ডি বা হারামের হাতবাক্স কেননা সে পিতা হয়েও তার কন্যার সাথে যা করেছে সেটি এটি একজন পুরুষ হিসেবে আমার কাছে যেমন লজ্জাসকর তেমনি সারা পৃথিবীর সব পুরুষের কাছে লজ্জা একটি ব্যাপার সেলির যখন মা অসুস্থ হয়ে পড়ে অর্থাৎ তিনি তার সন্তান জন্ম দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তখন সঙ্গত কারণে তার পক্ষে আর তার স্বামীর সঙ্গে যেটাকে বলে সহবাস করা সেটা সম্ভব হয় না তো না হওয়ার ফলে যেটা হয়েছে যেহেতু সে বদমাস একটা পুরুষ সে অত্যন্ত নোংরা প্রকৃতির একটা পুরুষ তাকে তার চাহিদা যেন তেন প্রকারও তাকে সেটা মেটাতেই হবে তো সে প্রথমে তো তার স্ত্রীর কাছে অর্থাৎ ছেলের মায়ের কাছে গিয়েছে ছেলের মা তখন বলেছে আই এ গো ক্যান্ট ইউ সি আই এম অলরেডি হাফ ডেড অ্যান্ড অল অফ দিস চিলড্রেন অর্থাৎ দেখতে পাচ্ছ না যে আমি এখনও আধা মরা হয়ে আছি এবং অনেকগুলো বাচ্চা হয়েছে আমার তুমি কেন এটা চাও তো যাই হোক যখন সেলির মা তার বোনের বাসা অর্থাৎ সেলির খালার বাসায় বেড়াতে যায় তখন সেলির বাবা আলফনসো তার কাছে আসে এবং তাকে বলে এবং সেলির ভাষ্য মতে হি নেভার হ্যাড এ কাইন্ড ওয়ার্ড টু সে টু মি জাস্ট সেই ইউ গন আট ডু হোয়াট ইউর ইজ উডেন্ট ইউ গন আট ডু হোয়াট ইউর ম্যামি উডেন্ট অর্থাৎ তোমার মা যেটা করতে পারেনি এখন তোমাকে দিয়ে আমি সেটা করবো তোমাকে সেটা করতে হবে এরপরে অত্যন্ত একটি দুঃখজনক একটা ভাষ্য আমরা পাই সেলির কাছ থেকে যে সেলির বাবা কি করে তাকে বলাৎকার করে তাকে তার সম্ভ্রম হানি করে তো সে বিষয়ে আমি আসলে বলতে চাচ্ছি না আপনারা যদি বই থাকতো পড়ে নিতেন এটা অত্যন্ত হৃদয় বিদারক একটি বর্ণনা যে কোনো মানুষ বিবেকবান মানুষ সেটা পড়লেই তাদের খুব খারাপ লাগবে অর্থাৎ নিজের মেয়ের সাথে যে ইস্যু করতে পারে তার পক্ষে আর মানুষ হিসাবে নিজেকে দাবি করা উচিত নয় তো এই যে সেলির সাথে তার বাবার যে একটা দৈহিক সম্পর্ক জোরপূর্বক দৈহিক সম্পর্ক তার ফলে সেলি কিন্তু গর্ভবতী হয়ে পড়ে এবং একটি কন্যা সন্তানের জন্ম দেয় এটা কিন্তু সেলির মায়ের জীব দশায় অর্থাৎ সেলির মা তখনও বেঁচেছিলেন অস্ত ছিলেন কিন্তু বেঁচে ছিলেন তো তিনি একদিন তিনি তিন দিন অস্ত হয়ে পড়ছিলেন সেলির মা অসুস্থ হয়ে পড়ছিলেন এবং তিনি বলেন যে বাচ্চাটা কোথায় ছেলেকে জিজ্ঞেস বাচ্চাটা কোথায় ছেলে বলল গড টু কিট ভগবান তাকে নিয়ে গেছে ঈশ্বর তাকে নিয়ে গেছে হি টু কিট হি টু কিট ওয়েল আই ওয়াজ স্লিপিং কিল টিট আউট দেয়ার ইন দ্য ওয়র্কস কিল টিট কিলট দিস ওয়ান টু এফ ইউ ক্যান অর্থাৎ এখানে আহ সে একটু কষ্টের কারণেই হোক আর যে কোনো কারণে হোক সে বলেছে গডটাকে নিয়ে গেছে বাচ্চাটাকে গড় নিয়ে গেছে এরপর বলছে না বাচ্চা গড না সে নিয়ে গেছে অর্থাৎ আলফন্সও নিয়ে গেছে এবং এটাকে মেরেও ফেলেছে এটা কেউ নিয়ে যাবে অর্থাৎ সেলি কিন্তু দ্বিতীয়বারের মতো গর্ভবতী হয়ে পড়ে প্রথমটাকে তো নিয়ে গেছে এটি কেউ নিয়ে যাবে এবং সেলি পড়ার লাইনে কি বলছে কি পরের চিঠিতে মূলত বলছে যে হি টুক মাই আদার লিটল বেবি এ বয় দিস টাইম বাট আই don't think হি কিল ট আচ্ছা আপনারা আমার কথা শুনে বুঝতে পেরেছেন যে সেলের যে ইংরেজি সেটা কিন্তু খুব একটি পরিশীলিত ইংরেজি নয় কারণ সে একটি অর্ধশিক্ষিত একটি প্রায় নিরক্ষর একটি মেয়ে তার ফলে যেটা হয়েছে তার পক্ষে সুন্দর পরিশীলিত শুদ্ধ ইংরেজিতে লেখা সম্ভব নয় তারপরও সে যা বলতে চেয়েছে তা হলো যে সে আমার এই বাচ্চাটিকেও নিয়ে যায় তবে এক্ষেত্রে যেহেতু এটি বা যেটাকে বলে ছেলে বাচ্চা ছিল আমার মনে হয় না তাকে মেরেছে ওটা দেখতেই পাচ্ছেন যে এটা একটা আইয়ামে জাহিলিয়াতের মতো যে মেয়ে বাচ্চা হলে মেরে ফেলতে পারে ছেলে বাচ্চা হলে মেরে ফেলবে না কারণ ছেলে বাচ্চা একটু কাজ লাগে হয়তো অন্য কোথাও তাকে বিক্রি করে দিয়েছে তাকে পালক দিয়ে দিয়েছে কারো কাছে কিন্তু এটা কি সে মারেনি সেলির যে ধারণাটি এটি প্রমাণ করে যে এটি প্রমাণ করে যে পুরুষ সমাজে মেয়েদের কি অবস্থা আমরা জানেন যে বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে যে গর্ভাবস্থায় যেটা কি বলে গর্ভনাশ বা অ্যাবর্শন করানো হয় কন্যাশিশুর ভ্রূণ ভ্রূণ হত্যা হত্যা করা হয় বিশেষ করে ভারত এবং বাংলাদেশে প্রচুর রয়েছে যে কন্যা সন্তান হবে এটা যদি জানতে পারে তো সে গর্ভপাত করিয়ে দেওয়া হয় সেই সন্তান সম্ভব দিকে যাতে করে আর একটি মেয়ে পৃথিবীতে জন্মাতে না পারে এই হচ্ছে আর কি আমাদের পৃথিবী তো যাই হোক সেলিতার তিন নাম্বার চিঠিতে আরও বলে যে আই কিপ হোপিং হি ফাইন সাম্বরি টু ম্যারি আমি আশা করছি যে হারামদাতাটা যাতে আরেকজন কাউকে বিয়ে করতে পারে আই সি হিম লুকিং অ্যাট মাই লিটল সিস্টার আমি দেখি যে সে আমার ছোটো বোনের দিকে নজর দিচ্ছে সি স্কেয়ার্ড সে ভয় ভীত বাট আই সে আই উইল টেক কেয়ার অফ ইউ উইথ গড হেল্প কিন্তু আমি বলি যে আমি তোর খেয়াল রাখবো আল্লাহ ভরসা খুদা ভরসা ঈশ্বরের সহায়তায় অর্থাৎ সেলি কিন্তু এখনও ঈশ্বর ভক্ত সে এখনো মনে করেন যে ভগবান ঈশ্বর খোদা তাকে বাঁচাবেন তাকে সাহারা দেবেন তাকে সুযোগ দেবেন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সেলের বাবা অর্থাৎ আলফলসো হারামজাদা এখন সেলের ছোট বোনের দিকে তাকাচ্ছে নজর দিচ্ছে আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে দ্য মেল গেইজ অর্থাৎ পুরুষের নজর পুরুষতান্ত্রিক পুরুষের নজর এটা অত্যন্ত জঘন্য এটার মতো খারাপ কোনো কিছুই হতে পারে না দৃষ্টির চেয়ে খারাপ কোনো কিছুই হতে পারে না তো প্রথমত সেলের মায়ের কাছে সে গিয়েছে যখন সেলের অসুস্থ ছিল অর্থাৎ তার যেরো তেরো তার নিজের মনের খায়েশ পূরণ করতে হবে যখন তা সে পারছিল না তখন সে কিন্তু মেয়ের কাছে গিয়েছে সেলের কাছে গিয়েছে এবং তাকে দু দুবারের মতো তাকে গর্ভবতী করেছে এবং তার দুটো সন্তানকে নিয়ে গেছে ধারণা করা হচ্ছে একটি সন্তানকে মেরে ফেলেছে এখন 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 এই বদমাস সেলির ছোটো বোন অর্থাৎ নেটির দিকেও চোখ দিয়েছে অর্থাৎ তাকে সে তার খায়েশ মেটানোরও একটা উপসঙ্গ করে নিতে চাচ্ছে আজকে এ পর্যন্তই আপনারা বুঝতেই পারছেন যে আমাদের দেশ হোক আর পৃথিবীর যে কোনো প্রান্ত হোক যে অধিকাংশ নারী নির্যাতন তা ঘরের চৌহদ্দির মধ্যেই হয় এবং পারিবারিক বলয়ে হয় আত্মীয় স্বজনদের দ্বারাই কিন্তু অধিকাংশ নির্যাতন হয় তো এটি একটি বাস্তবতা কিছুদিন আগে আমি পাকিস্তানে একটা উইম্যান প্যারেড হতে দেখেছিলাম পত্রিকাতে পড়েছিলাম এবং ইউটিউবেও দেখেছিলাম ভিডিও তো সেখানে দেখা গেছে যে একটি মেয়ে প্লেকার্ডে করে নিয়ে আসছেন একটি স্লোগান সেটা হচ্ছে যে মাই আঙ্কেল রেফ মি ওয়ান আই ওয়াজ নাইন বাট নো বডি বিলিভড মি অর্থাৎ আমার কাকা বা মামা যে হোক তাকে নয় বছর বয়সে তাকে বলাৎকার করে এবং কেউই সেটা বিশ্বাস করেনি এরকম একটা উইমেন প্যারেড বা নারীবাদী মিছিল হয়েছিল রাস্তাতে যশ্ন হয়েছিল হওয়ার পর যেটা দেখা হয়েছে যে মৌলবাদীরা পুরুষতান্ত্রিক মৌলবাদীরা মৌলবাদীরা অধিকাংশ ক্ষেত্রেই পুরুষতান্ত্রিক তারা কিন্তু সেই মিছিলটা ছত্র ভঙ্গ করে দেয় এবং মিছিলের উপর আক্রমণ করে কিন্তু স্লোগানটি আমার মনের মধ্যে এখনও সেটে যায় এখন কোন দাগ কেটে যায় কেটে দিয়েছে যে আমাদের দেশে হোক আর পৃথিবীর যে কোনো প্রান্তে হোক অধিকাংশ নাড়ে কিন্তু নিজে তখন ঘরের মানুষের কাছে আশেপাশের মানুষের কাছে প্রতিবেশীর কাছে আহ নিকট কাছে বা দুঃসম্বর আত্মীয়র কাছে আমরা দ্য কালার পাউডার পড়তে গিয়েও সেরকম একটি দৃষ্টান্ত দেখতে পাই এবং এটি অত্যন্ত হৃদয়বিদারক আপনারা এই বিষয়গুলো নিয়ে ভাববেন এবং আপনাদের মতামত জানাবেন যদি আপনাদের ব্যক্তিগত জীবনে হয় সেটি আপনারা না জানালেই ভালো আপাতত কিন্তু আপনি যদি এরকম কোনো ঘটনা দেখে থাকেন বা শুনে থাকেন আপনার পারিবারিক বলয়ে কিংবা আপনার আশেপাশে আপনার সমাজে যেখানে আপনি বসবাস করছেন আপনি কমেন্টের মধ্য দিয়ে জানিয়ে দিন এবং এই বিষয়টি নিয়ে আলোচনা জারিয়ে রাখুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে Yes.